দেশের জনপ্রিয় বাবা ছেলে জুটি ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদকে অনেকবার দেখা গেছে একই মঞ্চে। বেশ কয়েকটি অ্যালবামেও দুজন কাজ করেছেন একই সঙ্গে। এবারে প্রথম তারা মঞ্চে পারফর্ম করলেন তিন প্রজন্ম নিয়ে। হাবিব ওয়াহিদের ছেলে 11 বছর বয়সী আলিম ওয়াহিদকে নিয়ে এদিন মঞ্চে পারফর্ম করেন হাবিব, আর সেখানে যুক্ত হন আলিমের দাদা সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। সম্প্রতি দেশ টিভির সঙ্গে সেই দিনের মুগ্ধতার কথা শোনান ফেরদৌস ওয়াহিদ। বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ তার ভেরিফাইড পেজে একটি গানের ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় 11 বছর বয়সে একটি ছেলে ড্রামস বাজাচ্ছে। একটু খেয়াল করে কান পাতলে শোনা যাবে হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ভালোবাসা গানটির সঙ্গে ড্রাম বাজাচ্ছে ছোট্ট এই ছেলেটি। তবে কে এই ছোট্ট ছেলে আর কেনই বা হাবিবের সঙ্গে একই মঞ্চে ড্রাম বাজাচ্ছে, সেই প্রশ্নের উত্তর পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি দর্শকদের। হাবিব নিজেই পরিচয় করিয়ে দেন তার 11 বছর বয়সী ছেলে আলিম ওয়াহিদকে। মঞ্চ তখনও ছিল খানিকটা অপূর্ণ, তারপর সৃষ্টি হলো এক ইতিহাস। মঞ্চে পারফর্ম করলেন তিন প্রজন্ম, ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ ও আলিম ওয়াহিদ। সঙ্গীত ভুবনের এই মহেন্দ্র খনের সেদিনের নীরব সাক্ষী হয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। কিন্তু আমার সবচেয়ে বেশি চমক লাগলো যখন ওই 11 বছরের ছোট বালকটি যখন আমার এমন একটা মাদেনা গান আলিম ওয়াহিদ আর মামুনের সাথে এক চেটিয়া বাজিয়ে গেল, হাবিবের গানে বাজালো, আমি থভাবে চেয়ে থাকলাম, পারফরমেন্স করলাম, ওর হাত উঁচু করে অভিনন্দন জানালাম। এটা আমার জীবনে একটি চরম ভালো লাগার একটি সময় গেল। হাবিব ওয়াহিদের সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল বাবা ফেরদৌস ওয়াহিদের হাতে, সেক্ষেত্রে আলিম ওয়াহিদের পথ চলা শুরু কার হাত ধরে, এমন প্রশ্নের জবাবে ফেরদৌস ওয়াহিদ বলেন, হাবিব দেখেছে আমার বেডরুমের পাশেই ছিল প্র্যাকটিস প্যাড, সব আসতো, আমি নাম বলবো না, এমন কেউ নেই এখানে ব্যান্ড সঙ্গীতের যারা, এমন কেউ নেই ওখানে নাচ, তাদের ছোঁয়াগুলো কিন্তু হাবিব পেয়েছে। ওর প্রকাশটা কিন্তু আরও আগে হলো, যেটা আমি এত আগে ভাবতে পারিনি। এই জায়গাটি এমন একটা জায়গা, কেউ না কেউ দখল করবে, কেউ না কেউ আনন্দ দিয়ে যাবে, বাংলাদেশের সঙ্গে আকাশটা ভারী হবে, হয়তো আলিম আসছে আগামীতে। দীর্ঘ এই সঙ্গীত ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য গান। বর্তমানের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, আমি 22টা গান করেছি, গানগুলো হয়ে গেছে, এখন এগুলো ভিডিও হচ্ছে, ভিডিওগুলো আসবে, এটা একটা ব্যস্ততা। আর মাঝে মধ্যে কিছু ডাক টাক আসে, সেগুলোতে যাই, ভালো লাগার কিছু পরিবেশ গানের হলে সেখানেও যাই, মূলত গ্রামে তো থাকি, এই ব্যস্ততা নিয়ে চলছে। একটি ছবির কাজ চলছে টুকটাক, এগুলো করে এই বছরটা একটু নিজেকে সৃষ্টিশীল কাজে জড়িত রাখতে চাই। গানের ভুবনের পুরোধেয়ী মানুষটি এখনও উজ্জ্বল স্বমহিমায়, এখনও গান গেয়ে যাচ্ছেন ভালোবাসার দর্শকদের জন্য। এ আর এম সাদাত, দেশ বিনোদন।